জানো সেই দিনের কথা চ্যানেলে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আমি অমৃতা, আজ চলে এলাম চুলের কথা নিয়ে। নানা রকম স্টাইলে বাঁধা খোপা কিংবা খোলা চুলকেও অসাধারণ সুন্দর করে সাজানো, তার সাথে কিছু চুলের যত্ন নিয়েও কথা। হাতখোপা সঙ্গে ফুলের মালা, তাঁতের শাড়ি আর মানানসই সাজ, বাঙালি মহিলা বলতে এমন একটা ছবি আমাদের চোখে ভেসে ওঠে। এক ঢাল কালো রেশমের মতো চুলের খোপার এই সাজ সত্যি দেখতে অসাধারণ লাগে। খুব সাধারণ তবুও কোথায় যেন একটা অসাধারণ ব্যাপার আছে। বাড়িতে ছোটবেলা থেকে মা মাসি পিসি সবাইকে দেখে এসেছি এই রকম চুলের সাজেই। বিয়েবাড়ি বা অন্য কোনো বিশেষ অনুষ্ঠান হলে চুলের স্টাইল বদলে যেত ঠিকই, নানা রকম খোপার ডিজাইনও দেখা যেত, কিন্তু খোপা বাঁধাটা ছিল মাস্ট। এখন প্রতিদিন আমরা সবাই এতটাই ব্যস্ত যে চুলের ঠিকভাবে যত্ন নেওয়া হয় না, ফলে লম্বা চুল খুব কম মহিলারই দেখা যায়। তবুও বাঙালি তো, কাজেই অনুষ্ঠান হোক বা বিয়েবাড়ি মাঝে মধ্যে খোপা আমরা বেঁধে ফেলি। খোপা বাঁধা কথাটি শুনতে যতটা সহজ মনে হয়, আসলে কাজটি ততটা সহজ নয়। কিন্তু তাতে কি, আমি বলে দিচ্ছি কীভাবে খোপা বাঁধলে দেখতেও ভালো লাগবে আর খুব বেশি কষ্টও করতে হবে না। প্রথমেই বলি এলোমেলো খোপা, যাকে ইংরাজিতে বলে মেসি বান, খুব কমন একটা চুল বাঁধার ডিজাইন। এই চুলের স্টাইলটি করতে খুব বেশি দক্ষতার প্রয়োজন হয় না। ভালো করে চুল আঁচড়ে নিন এবং সব চুল সামনের দিকে নিয়ে আসুন। এবারে দু হাতের সাহায্যে একটা খোপার ডিজাইন তৈরি করে বেশ কয়েকটি ববি পিনের সাহায্যে চুল সেট করে নিন। একটু আধটু চুলের গোছা এদিকে ওদিকে বেরিয়ে থাকলেও কোনো ক্ষতি নেই। ঘাড়ে ঝুলানো খোপা প্রায়শই মা মাসি পিসিদের করে থাকতে দেখেছি। অনেক সময়ই টাইট করে খোপা বাঁধলে একটু পরে মাথায় খুব ব্যথা করে। সেক্ষেত্রে আপনি যদি হালকা করে খোপা করেন এবং ঘাড়ের কাছে ঝুলিয়ে দেন, তাহলে মাথা ব্যথা হওয়ার আশঙ্কা তো থাকবেই না, বরং দেখতেও বেশ স্টাইলিশ লাগবে। চুল আঁচড়ে সম্পূর্ণ চুলের গোছাটি ঘাড়ের কাছে নিয়ে এসে একটা খোপা করে নিন। ফ্যাশনেবল হেয়ার অ্যাসেসরিজ দিয়ে চুল বেঁধেও নিতে পারেন। আপনার চুল যদি বেশ ঘন হয়, সেক্ষেত্রে সামনের দিকে ফিসবোন বা টুইস্ট করে নিতে পারেন। এরপরেই বলি সাইড খোপার কথা। এরকম স্টাইলিশ খোপার ডিজাইনও অনেকটা ঝোলানো খোপার মতোই। চুল আঁচড়ে নিয়ে পাশে সিথি করে নিন। এবারে সামনের দিক থেকে খানিকটা চুল আলাদা করে নিন এবং টুইস্ট করে ববি পিনের সাহায্যে কানের পিছন দিকে নিয়ে গিয়ে সেট করে দিন। এবারে বাকি চুলটা আরও একবার ভালো করে আঁচড়ে নিয়ে চাইলে টাইট করে খোপা করতে পারেন, আবার আলগোছে একটা খোপা করেও এক পাশে রেখে দিতে পারেন। শাড়ি, আনারকলি, গাউন সব পোশাকের সঙ্গেই বেশ মানানসই এই স্টাইলিশ খোপার ডিজাইন। কানে ঝোলানো দুল পরতে পারেন ইচ্ছে হলে। এছাড়া আছে হাত খোপা। আমাদের মা কাকিমারা কিন্তু বেশিরভাগ সময়ে বাড়িতে এরকম খোপাই করে থাকেন। তবে হ্যাঁ, হাত খোপাও বেশ সুন্দর করে ডিজাইন করা যায়। চাইলে যে কোনো এক পাশে একটা গোলাপ লাগাতে পারেন বা জুঁই বা বেলফুলের মালাও লাগাতে পারেন। কিছুই না করতে চাইলে সিম্পল একটা নেট লাগিয়ে খোপাটি সেট করে নিতে পারেন। হাত খোপার সঙ্গে কিন্তু শাড়িটাই বেশি মানানসই। বিনুনি স্টাইল খোপা কিন্তু যে কোনো সময়েই সব রকম অনুষ্ঠানে মানানসই। বিনুনি খোপা অনেকভাবে করা যায়। চুল একসঙ্গে নিয়ে বিনুনি করে নিন, মনে হলে দুটি বা তিনটি বিনুনিও করে নেওয়া যায়। এবার সবকটি বিনুনি জুড়ে খোপা বেঁধে নিন। এমন অনেক মহিলা আছে যাদের উপরে ভগবান একটু বেশি দয়া দাক্ষিণ্য করেছেন, তাদের মাথায় চুলের গোছও খুব ভালো আর চুল লম্বাও। তারা কিন্তু একটি খোপা করতে পারেন না, এক্ষেত্রে তাদের ডবল খোপা করতে হয় এবং এই ডবল খোপা দেখতেও অন্যরকম লাগে। উপরে নিচে দুটো পাশাপাশি খোপা করে নিলেই হয়ে যায় ডবল খোপা। মাঝখান থেকে একটু চুল নিয়ে দুটো খোপা একসঙ্গে জুড়ে দেওয়া যায়, দেখতেও ভালো লাগে। ক্লাসিক টপ নট খোপা চুলের স্টাইল হিসাবে কোনোদিনও পুরনো হয় না। এই হেয়ারস্টাইলে ব্যাস একটু টুইস্ট দেওয়া হয়েছে। এই ধরনের স্টাইলে পিছনের দিকে চুলে বিনুনির আকার দিয়ে একসাথে একটা বান তৈরি করা হয়। এতে শুধু সামনের দিক থেকেই না, পিছনের দিক থেকেও হেয়ারস্টাইলটা দেখতে দারুণ লাগে। মেয়েরা সবসময় নিজেকে পরিপাটি রাখতে পছন্দ করে, তার মধ্যে চুল অন্যতম। চুলকে বিভিন্ন পদ্ধতিতে বাঁধতে পছন্দ করে,
যে কোনো অনুষ্ঠানে চুলকে সুন্দর করে স্টাইল করে না বাঁধলে যেন নিজেকে পরিপাটি লাগে না। সুন্দর করে চুল বাঁধলে চেহারার সৌন্দর্য আরও বেড়ে যায়। অনুষ্ঠানের ধরন অনুযায়ী মেকআপ করা হয়, সেই সাথে চুলের স্টাইলটাও বদলে যায়। বর্তমান যুগের মেয়েরা সুন্দরভাবে চুল বাঁধার জন্য পার্লারে গিয়ে থাকে, আর এর জন্য অর্থ ব্যয় হয়। তবে এখন নিজেও বাঁধতে পারবেন যদি কিছু পদ্ধতি জানা থাকে। এতে করে অর্থ ব্যয় হবে না, উল্টে সঞ্চয় হবে। প্রবাদে রয়েছে, যে রাঁধে সে চুলও বাঁধে। চুলের ধরন অনুসারে চুল বাঁধা হয়। যে কোনো ডিজাইন সব রকম চুলে করা যায় না, যেমন ছোট চুল, লম্বা চুল, বিভিন্ন স্টাইলে কাটা চুল, কোঁকড়া চুল ইত্যাদি। আবার অনুষ্ঠানের সময় অনুসারে চুল বাঁধতে হয়। দিনে এক রকম, রাতে এক রকম, আবার দূরে কোথাও ঘুরতে গেলে আর এক রকম। শর্ট কার্ল হেয়ার একদম ছোট বা বব কাট চুলে ভালো মানায়। কার্লিং আয়রন মেশিন দিয়ে চুলে আগায় কিছু অংশ কার্ল করে নিতে হয়। এতে করে চুলে একটা ওয়েভি ভাব চলে আসে। বুফু হচ্ছে মাথার মাঝখানে কিছু চুল নিয়ে কার্লিং ক্লিপ দিয়ে হালকা উঁচু করে আটকে রাখা। এক্ষেত্রে বাকি চুল কার্ল করতে পারেন, আবার নাও করতে পারেন। সাইড ব্রেড স্টাইলে এটি এক ধরনের সাইডে ছোট্ট বিলুনি। ফ্রন্ট ব্রেড স্টাইলে মাথার সব চুল ব্যাককম করে নিতে হবে। এবার সামনের দিক থেকে ছোট ছোট বিলুনি বেঁধে নিন। এবার বিলুনিগুলো পিছন দিকে নিয়ে ক্লিপ দিয়ে আটকে নিতে হবে। দু সাইডে কিছু চুল খোলা রাখলে দেখতে সুন্দর লাগে। বেড়া বিলুনির বান, এটি একটি স্টাইলিশ হেয়ার বান। প্রথমে চুল দুই ভাগে ভাগ করে নিতে হবে। চুলের দৈর্ঘ্য অনুসারে দুটি বিলুনি বেঁধে নিতে হবে। এবার ক্রসের মতো করে ডান দিকের বিলুনি বাঁদিকে এবং বাঁদিকের বিলুনি ডান দিকে একসাথে আটকে দিতে হবে। এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে বানের মতন করতে হবে, পাকানো দড়ির মতন দেখতে। তাই এর নাম রোপ ব্রেড বান। প্রথমে চুল আঁচড়ে নিয়ে ব্যাককম করে নিতে হবে। এখন মাথার মাঝখান থেকে অল্প কিছু চুল নিয়ে বিনুনি করে পেঁচিয়ে বেঁধে নিতে হবে। আবার কিছু চুল নিয়ে বিনুনি করে পেঁচিয়ে বেঁধে নিতে হবে। এইভাবে তিন চারবার করতে হবে। বিনুনিগুলো গুটিয়ে ছোট করে ক্লিপ দিয়ে আটকে নিতে হবে। যেহেতু এই স্টাইলটা একটু মেসি টাইপ, তাই ছোট চুল বের হয়ে গেলে ঠিক করার দরকার নেই। যাদের চুল সোজা তাদের স্লিক ভিক্সেন স্টাইলটি করলে মানাবে, আর যদি চুল সোজা না হয় তাহলে চুল স্ট্রেটনিং করিয়ে নিতে হবে। প্রথমে যে কোনো এক সাইড থেকে চুল নিয়ে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যেতে হবে। এমনভাবে করতে হবে নিচ দিয়ে যেন বাকি চুল বেরিয়ে না থাকে। যে অংশটি ঘুরিয়েছেন সেগুলোকে আলাদা আলাদা সেকশন তৈরি করে পিন দিয়ে আটকাতে হবে। এখন যে অংশটুকু বেরিয়ে থাকবে সেটুকু চুল দিয়ে ছোট করে ছোট একটা নট বাঁধুন এবং বাকি চুল খোলা রেখে দিতে হবে। চুলের দৈর্ঘ্য ও ধরন বুঝে চুল বাঁধতে হয়। চুল বাঁধার আগে অবশ্যই চুল ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। সময় কম থাকলে হেয়ার ড্রায়ার ব্যবহার করে চুল শুকাতে হবে। অনুষ্ঠানের ধরন এবং সময় মনে রেখে চুল স্টাইল করে বাঁধতে হবে। চুল বাঁধার সময় ভালো মানের হেয়ার স্প্রে ব্যবহার করতে হবে। বর্তমানে মেয়েদের চুলের ডিজাইন করা একটা ফ্যাশন। এই চুলের জন্য মেয়েরা অনেক টাকা খরচ করে। মেয়েরা চুলকে বিভিন্ন কাটিং দিয়ে তাদের চুলের বিভিন্ন ডিজাইন তৈরি করে। ব্যক্তিত্বের ওপর নির্ভর করেই মানুষ ঠিক করে চুলের কাটিং কেমন হবে। বেশিরভাগ মেয়েই তাদের চুল কাটা নিয়ে সন্তুষ্ট থাকে না। তারা ভাবে যে এইভাবে না, অন্যভাবে কাটলে তাদের চুলের ডিজাইন আরও ভালো হবে। তাদের চেহারার সাথে মিলিয়ে হেয়ার কাট দিয়ে তাদের চুলকে বিভিন্ন ডিজাইন করে। মেয়েদের চুল যদি মোটা হয় তবে যে কোনো ডিজাইন ভালো মানাবে। তবে যে মেয়েদের মুখের আকৃতি গোলাকার বা ডিম্বাকৃতি হয়ে থাকে তাদের জন্য পিছনে লং হেয়ার দিয়ে সামনে ব্যাঙ্গেজ করতে পারে। আজকাল দেখা যায় যে কোঁকড়া চুল একটা ফ্যাশনেবল হয়ে উঠেছে। কোঁকড়া চুলকে তাড়াতাড়ি ফ্যাশনেবল করা যায়, তবে সোজা চুলের তুলনায় কোঁকড়া চুল খুব তাড়াতাড়ি এলোমেলো হয়ে যায়। পাতলা চুলের একটি সমস্যা হলো সব ধরনের ডিজাইন এই চুলে মানায় না। পাতলা চুলের জন্য ব্যাঙ্গাস করে ভ্যাকিউম লেয়ার কাট বেছে নিতে পারেন। সেই চুল কাঁধ পর্যন্ত থাকতে পারে এবং ছোট চুলেই আপনার সৌন্দর্যকে ফুটিয়ে তুলবে। যে মেয়েদের চুল ঢেউ খেলানো, কয়েকটি
কাট যেমন ইমো, স্টেপ লেয়ার কাট অনেক বেশি চলছে। তা সোজা ও এই চুল সব ধরনের স্টাইলের জন্যই মানানসই। সোজা চুলের জন্য নানা ধরনের মেয়েদের চুলের ডিজাইন রয়েছে, তবে চেহারার সাথে মানানসই কাট দেওয়াই ভালো। সোজা চুলে লম্বা চুল দেখতে খুব ভালো লাগে। চুলের যত্ন মেয়েদের একটি ফ্যাশন। মেয়েদের চুল লম্বা হবে এটাই স্বাভাবিক, কিন্তু এই লম্বা চুল অনেকেই ধরে রাখতে পারে না। নানা রকম সমস্যার কারণে তাদের এই চুল, সুন্দর চুল ঝরে যায়। মেয়েরা দিনে 2-3 বার তাদের চুল নিয়ে ভাবে যে তারা তাদের চুলকে কিভাবে যত্ন নিলে চুল লম্বা এবং মজবুত হবে। এর জন্য তারা অনেক ধরনের চুলের প্রসাধনী ব্যবহার করে, তাদের চুলকে ঘন ও মজবুত করার জন্যে। বাজারে চুলের যত্ন নেওয়ার জন্য অনেক ধরনের হেয়ার প্রোডাক্ট রয়েছে, কিন্তু সকল হেয়ার প্রোডাক্ট আসলেই সকল চুলের জন্য উপকার হয় না। মেয়েদের চুলের যত্ন করার জন্য বেশ কিছু ঘরোয়া পদ্ধতি রয়েছে, যা ব্যবহার করলে মেয়েদের চুল ঝলমলে কালো হয় এবং লম্বা হয়। চুলের যত্নে ডিম, মেহেন্দি, মধু, পেঁয়াজ, লেবুর রস, ডিমের কুসুম, মেথি, কলা ইত্যাদি ব্যবহার করা হয়, যা আপনার চুলকে আরও উজ্জ্বল ও ঝলমলে উজ্জ্বল করবে। চুলের জন্য যেসব সেরা কিছু তেলের মধ্যে প্রাকৃতিক অয়েল হলো অলিভ অয়েল। অলিভ অয়েল ব্যবহারে বেশ খ্যাতি রয়েছে। শ্যাম্পু ব্যবহারের পরে কয়েক ফোঁটা অলিভ অয়েল হাতের মধ্যে নিয়ে ভালোভাবে ঘষে তারপর মাথায় ব্যবহার করে ফেলুন। এইভাবে 2 ঘন্টা চুলে তেল লাগিয়ে রেখে আবার শ্যাম্পু করুন, আর দেখুন আপনার চুল আরও সুন্দর ও উজ্জ্বল হবে। ক্যাস্টর অয়েল, এটি ভিটামিন ই সমৃদ্ধ, যা চুলকে মজবুত ও উজ্জ্বল করে। এছাড়া এই তেল ব্যবহারে মাথার নতুন চুল গজাতে সাহায্য করে এবং মাথার চুল বেশ ঘন হয়। বিভিন্ন তেলের কথা জানা থাকলেও প্যারাসুট নারকেল তেলে রয়েছে বিস্ময়কর উপকারিতা। এই তেল ব্যবহার করলে মাথার চুল ঘন ও ঝলমলে উজ্জ্বল কালো হয়। সকল তেলের চেয়ে প্যারাসুট তেল অধিক ব্যবহার হয়ে থাকে, কারণ এই তেল 100% ভালো ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে এই তেল তৈরি করা হয়। চুল পড়ে না এমন কোনো লোক নেই। বিশেষজ্ঞরা বলেছেন যে দিনে 50-100টা চুল পড়া স্বাভাবিক, আর যদি তার চেয়ে বেশি চুল পড়ে তাহলে আপনি আপনার চুলের বাড়তি যত্ন নিতে পারেন। বিভিন্ন হার্বাল হেয়ার অয়েল ব্যবহার করতে পারেন। তবে চুলে যে কোনো জিনিস ব্যবহারের আগে ডাক্তারি পরামর্শ নিয়ে নেওয়া কিন্তু জরুরি। ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।